এক দশকে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 3 গুণ। গেল বছরের জুলাইয়ে প্রথমবার লাখ টাকা অতিক্রম করে 22 ক্যারেট স্বর্ণের দাম। এবছর প্রতি ভরি স্বর্ণ 1,17,000 থেকে 19,000 টাকার মধ্যে ওঠানামা করেছে। সবশেষ দাম 1,20,080 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। স্বাধীনতার আগের বছর যা ছিল 154 টাকা। স্বর্ণের এই উচ্চ মূল্য ইতোমধ্যে নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে, যার প্রভাবে কমেছে মূল্যবান এই ধাতুর বেচা কেনা। বড় ব্যবসায়ীরা কোনো রকম টিকে থাকলেও কাজ না থাকায় এর মধ্যে পেশা পরিবর্তন করেছেন অনেক স্বর্ণকার। বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে সাধারণ ক্রেতাদের নাগালের অনেক বাইরে চলে গেছে। 50,000 টাকা স্বর্ণের বড়ি ছিল, সেটা খুব বেশি দিনের কথা নয়। সেই স্বর্ণের দাম 16,00,000 টাকায় বড়ি পৌঁছেছিল। আগে যে পরিমাণ কাজ ছিল তার অর্ধেকে নেমে এসছে। এই ডিপার্টমেন্ট সাইডে অনেক কারিগর চলে গেছে, আমরা মুষ্টিমেয় তো কিছু কারিগর আছে। স্বর্ণালঙ্কারের মূল ক্রেতা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। স্বর্ণালঙ্কারের মূল্য বৃদ্ধির কারণে এখন তাদের নাগালের বাইরে চলে গেছে স্বর্ণালঙ্কারের দাম। এখন সাধারণত উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর স্বর্ণালঙ্কারের মূল ক্রেতা। বরিশালের ব্যবসায়ীদের মতে গত 3 থেকে 4 বছরে স্বর্ণালঙ্কারের বিক্রি কমেছে 40 থেকে 45 ভাগ। বরিশালের স্বর্ণের মন্দাভাব চলছে। এখন যারা ওই সময় বিয়েতে 10 ভরি স্বর্ণ দিত, আজকে তারা বিয়ের অনুষ্ঠানে দেখা যায় যে তারা 2 ভরি স্বর্ণ দিচ্ছে। মুষ্টিমেয় কয়েকটা দোকান ছাড়া আমার মনে হয় সব দোকানের খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। যেমন গ্রামের বা বরিশালের ছোটোখাটো দোকানগুলি, ওরা ওদের নুন আনতে পান্তা ফুরায়। দাম বেশি বাড়ায় অনেকেরই শখ অপূর্ণ থেকে যাচ্ছে, যার কারণে পারিবারিক কলহের পাশাপাশি বিচ্ছেদের ঘটনাও ঘটছে বলে দাবি সংশ্লিষ্টদের। কোনো বিবাহে যদি 5,00,000 টাকা দেনুয়ার হয়, এই গোল্ডের দাম বৃদ্ধির কারণে সেখানে উসুল বেশি দেখানো হয়। এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বৃদ্ধির এক পর্যায়ে সমাজে তালাক পর্যন্ত হচ্ছে। কনে তার প্রত্যাশিত জিনিসটা পাচ্ছে না, ওদিকে বরপক্ষ তারাও দিতে না পারার কারণে একটু লজ্জিত থাকছে। যে জায়গাটা মূলত মর্যাদার জায়গা হিসেবে কাউন্ট করা হতো, এর ফলে অনেক পারিবারিক কলহ সমস্যার সৃষ্টি হচ্ছে। স্বর্ণের সঙ্গে জড়িয়ে আছে ডলার, জ্বালানি তেল সহ বিশ্বের অর্থনীতি, তাই দাম নিয়ন্ত্রণে যথাযথ পরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের। এই স্বর্ণশিল্পটাকে সাস্টেইনেবল করা আমাদের দেশের জন্য, বিশ্বের জন্য, এটা করার জন্য গভর্নমেন্টের সেপারেট একটা পলিসি প্রয়োজন এবং একটা যুগোপযোগী পলিসি, অর্থনৈতিক একটা পলিসি তৈরি করা। বরিশাল বিভাগে 3,500-এর বেশি স্বর্ণের দোকান রয়েছে প্রতি মাসে, যেখানে অন্তত 245 কোটি টাকার স্বর্ণ বেচা কেনা হয়। এর মধ্যে বরিশাল জেলায় 600 দোকানে বিক্রি হয় 42 কোটি টাকার স্বর্ণ। ফিরদাউদ সোহাগ, এখন বরিশাল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।